ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই, দেশের চতুর্থ বৃহত্তম মহানগরী শহর। চেন্নাই বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে অবস্থিত। চেন্নাই সুস্বাদু খাবার, নির্মল সৈকত, জনপ্রিয় মন্দির সহ একটি সাংস্কৃতিক সমৃদ্ধ শহর। অনেকেই দক্ষিণ ভারত ভ্রমণের সময় চেন্নাইয়ে একদিন থাকেন। আজকের পর্বের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদিনের চেন্নাই ভ্রমণে আপনারা কি কি ঘুরে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিজ বক্স। আমি এখন রয়েছি চেন্নাইতে। এই শহরের পূর্ব উপকূলে রয়েছে 12 কিলোমিটার দীর্ঘ মেরিনা সমুদ্র সৈকত, যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি। চেন্নাইয়ে হোটেল ভাড়াই বা কত, খাবার দাবার খরচাই বা কীরকম, গাড়ি ভাড়াই বা কীরকম, এই সব কিছুই থাকবে আমার আজকের ভিডিওতে। কলকাতা থেকে আমরা ফ্লাইটে চললাম চেন্নাইয়ের পথে। আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন। ট্রেনে কলকাতা থেকে চেন্নাই আসতে গেলে 12841 করমণ্ডল এক্সপ্রেসে আসতে পারেন। সময় লাগবে প্রায় 27 ঘন্টা। দুপুর 3:20 ছাড়ে, পৌঁছায় পরের দিন বিকেল 4:00। হাওড়া থেকে যথাসময় ছাড়লেও ট্রেনটি ম্যাক্সিমাম সময় লেট করে। পার ক্লাসের ভাড়া 700, এসি থ্রি টায়ারের ভাড়া 1800। ফ্লাইটে আসতে চাইলে আপনাদের ভাড়া লাগবে প্রায় 5000 মতো। তবে ফ্লাইটের টিকিটের ভাড়া, কবে আপনারা যাচ্ছেন আর কবে টিকিট কাটছেন, তার উপর ডিপেন্ড করে দামের পার্থক্য হয়। আমরা দমদম এয়ারপোর্টে এসে মোমো খেতে খেতে কিছুটা সময় কাটিয়ে নিলাম। আমাদের ফ্লাইট ইন্ডিগোর। আমরা দুর্গাপুজোর সময় যাচ্ছি। উপর থেকে কলকাতা শহরকে কেমন লাগে চলুন আপনাদের দেখাই। যথাসময় আমাদের ফ্লাইট ছেড়ে দিল। রাতের বেলা ফ্লাইট থেকে দেখার মতো সাধারণত কিছু থাকে না, তবে দুর্গাপুজোর সময় কিংবা কালী পুজোর সময় উপর থেকে কলকাতা শহর একেবারে ঝলমল করে। আমরা 3টে মশালা চা অর্ডার করেছিলাম। আগে চায়ের দাম ছিল 100 টাকা, তবে এখন 200 টাকা করে হয়ে গেছে। তবে শুধু চা নেওয়া যাবে না, চায়ের সাথে যে কোনো স্ন্যাক্স নিতে হবে। স্ন্যাক্সে ছিল বানানা চিপস, আমন্ডস আর ছিল কুকিজ। আকাশ পরিষ্কার থাকায় চাঁদও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম আমরা চেন্নাই এয়ারপোর্ট। চেন্নাই এয়ারপোর্ট থেকে বেরিয়েই কিন্তু ক্যাব বুক করা যায় না। এয়ারপোর্ট থেকে বেরিয়েই এয়ারপোর্ট অথরিটিরই এক এক রকম গাড়ি আছে, সেই গাড়ি করে আপনাদের পৌঁছে দেবে যেখানে ক্যাব পাওয়া যায় সেখানে। পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেলে, গ্র্যান্ড ওয়ান টাওয়ার। এটা অ্যাপোলো হসপিটালের একদম কাছে। চলুন এবার রুমে ঢোকা যাক। আমাদের রুম ছিল 6th ফ্লোরে, লিফটের খুব ভালোই ব্যবস্থা রয়েছে। ঢুকেই রয়েছে একটা বড় বেড, এছাড়াও সাইড টেবিলে দেয়া রয়েছে কাপ, টি ব্যাগ, কফি ব্যাগ, এছাড়াও রয়েছে দুটো জলের বোতল, গ্লাস, রয়েছে টিভি ইউনিট, মিরর আর রয়েছে আলমিরা। এয়ারপোর্ট থেকে হোটেলের ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার, আমাদের মোটামুটি 30 মিনিট সময় লাগলো আসতে। আমাদের হোটেলের ভাড়া পার ডে 3500 টাকা করে। ওয়াশরুম বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা রয়েছে, সাথে দেওয়া রয়েছে ডেন্টাল কিট আর শাওয়ার জেল। যদি আপনারা রান্না করে খেতে চান তারও ব্যবস্থা এখানে দেওয়া রয়েছে। ইন্ডাকশন দেওয়া রয়েছে, সাথে রয়েছে কিছু বাসন, রয়েছে ইলেকট্রিক কেটল। চেন্নাইতে রোদ ঝলমলে একটা সুন্দর সকাল। ব্রেকফাস্টে সকালবেলা ম্যাগি করে নিচ্ছি। বাইরে থেকে ম্যাগি ডিম কিনে এনেছিলাম, ডিম সেদ্ধ হয়ে গেছে আর ম্যাগি বসিয়ে দিয়েছি। প্লেটস আর স্পুন আপনারা ফোন করে ঘরে চেয়ে নিতে পারেন, রুম সার্ভিস। এইসব সব মিঠাই বানিয়েছে। জানিয়ে রাখি এদের ফ্রিজের ব্যবস্থাও রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে একটা করে রয়েছে। আপনারা আপনাদের রুম থেকে খাবার দাবার বের করে এখানে রাখতে পারেন, আবার ইউজ করতে পারেন। হোটেল কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এরা প্রত্যেক দিন টাওয়েল, বেডশিট, কভার সব কিছু চেঞ্জ করে যায়। চলুন এবার বাঙালি খাবার পাওয়া যায় এরকম আপনাদের কিছু রেস্টুরেন্ট বা হোটেল দেখাই।
এই যে মা দুর্গা মেস, এখানে কিন্তু রুমও পাওয়া যায়। রুম ভাড়া শুরু 1500 টাকা থেকে। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এই অ্যাপেলো হসপিটালের সামনেই কিন্তু প্রচুর বাঙালি খাবারের দোকান রয়েছে, সাথে থাকার জায়গাও রয়েছে। চলে আসলাম আমরা একটা স্পাইস হোটেলে। আমি খাবারের মেনু কার্ডটা দিয়ে দিলাম, আপনারা দামগুলো দেখে নিতে পারেন। একটা রুই মাছ থালি নিয়েছিলাম। থালিতে ছিল ভাত, আলুর ভর্তা, ডাল, শুক্তো, মুড়ি ঘণ্ট, চাটনি, পাঁপড় আর সাথে দিয়েছিল স্যালাড। এছাড়া রুই মাছের পিসটাও বেশ বড় ছিল। দাম নিয়েছিল 200 টাকা। খাবারের টেস্ট কিন্তু ভালোই ছিল। এই রাস্তাটা পুরি প্রচুর বাঙালি হোটেল রয়েছে, এখানে মোটামুটি হোটেল 1000 টাকা থেকে শুরু হয়। আমরা চলে আসলাম লোকাল এক মিষ্টির দোকানে, দেখি এখানকার স্পেশাল কি পাওয়া যায়। এটা টেস্ট করতে বললেন। কিনাম নারিয়েল বিস্কুট। আচ্ছা, এটা বললেন নারকলের বিস্কুট, নারিয়েল বিস্কুট খেয়ে দেখি। একদম ভরপুর নারকলের ফ্লেভার রয়েছে, আজকে অবশ্যই টেস্ট করবেন। বেশ কিছুটা প্যাক করে সাথে নিয়েও নিলাম। এছাড়াও রাস্তার উপরে প্রচুর ছোটখাটো দোকানপাট বসেছে। এরপর আপনাদের একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যাই, এখানে আমরা রাতের খাবার খেয়েছিলাম। নিয়েছিলাম বারবিকিউ চিকেন, বারবিকিউ ফিশ, এছাড়াও নিয়েছিলাম বিরিয়ানি। খাবারের দাম কিন্তু একটু হাইয়ের দিকেই। চলুন এরপর আপনাদের ঘুরে দেখাই চেন্নাইয়ে একদিন থাকলে আপনারা কী কী দেখে নিতে পারেন। আপনারা চাইলে একটা টোটো রিজার্ভ করে নিতে পারেন, কিংবা একটা ছোটো গাড়ি বুক করে নিতে পারেন। তাছাড়াও আপনারা যদি চান বাসে কিংবা মেট্রোতে ঘুরবেন, সেটারও অপশান রয়েছে। চেন্নাইয়ের প্রধান আকর্ষণ হলো মেরিনা বিচ। এটি ভারতবর্ষের দীর্ঘতম প্রাকৃতিক শহরকেন্দ্রিক সৈকত। মেরিনা বিচে চাইলে আপনারা সকালবেলা এসে স্নান করে যেতে পারেন। বিচ কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। তবে রাস্তা থেকে সমুদ্রের ধারে একেবারে পৌঁছাতে বেশ অনেকটা হেঁটে যেতে হবে বালির ওপর দিয়ে। তো সকালবেলা আসতে চাইলে খুব সকালে চলে আসবেন, কিংবা বিকেলের পরই আসবেন, কারণ দুপুরবেলা বালি গরম থাকার জন্য বেশ অনেকটা গরম লাগবে। মোটামুটি 10 মিনিট হয়ে গেল, আমরা হেঁটে যাচ্ছি, এখনো সমুদ্রের কাছে পৌঁছাতে পারিনি। বেশ অনেকটা হেঁটে কিন্তু পৌঁছাতে হচ্ছে। রয়েছে সামুদ্রিক রকমারি মাছ। সমুদ্রের ধারে বসে মাছ ভাজা খেতে খেতে আপনারা সময় কাটাতে পারেন। এছাড়াও রয়েছে চাট, ফুচকা স্টল, ঘোড়ায় চড়ার ব্যবস্থা, ঘোড়ায় লাগবে 100 টাকা করে। ফাইনালি চলে আসলাম আমরা একেবারে সমুদ্রের পাড়ে। মিঠাই দোলনায় চেপে নিল, দোলনাতে 7 টাকা নিল। এরপর আপনারা ঘুরে দেখে নিন MGR এবং আন্না মেমোরিয়াল। এটি একদম পাশেই মেরিনা বিচের। মেমোরিয়াল কমপ্লেক্সের মুখ্য ভাগটি দুটি পাতার কংক্রিটের প্রতিরূপ সহ একটি লম্বা প্রবেশ খিলান, যা তামিলনাড়ুর প্রধান মুখ্যমন্ত্রী MG রামাচন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত নির্বাচনী প্রতীক। এটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। মেরিনা বিচ ঘুরতে আসলে সাথে আপনারা এটাও ঘুরে দেখে নিতে পারেন।
ফিনিক্স আকৃতির দেওয়ালে আম্মা মেমোরিয়াল রয়েছে। স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতরে রয়েছে আম্মা মিউজিয়াম। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আপনারা ঘুরে দেখে নিতে পারেন মন্দির ও চার্চ। এখানকার মন্দিরগুলো একটু অন্যরকম। আমাদের এখানে কলকাতার মন্দিরে যেরকম চূড়া রয়েছে, এখানে সেরকম চূড়া নেই, ওপরটা ফ্ল্যাট, তার উপরে ভগবান বিরাজ করছেন। আপনারা ঘুরে দেখে নিতে পারেন কপালেশ্বর টেম্পল। এছাড়াও আপনারা ঘুরে দেখে নিতে পারেন থমাস ক্যাথিড্রাল ব্যাসালিকা চার্চ। এরপর আমরা চলে গেলাম ক্রোকোডাইল পার্কে, রাস্তার উপরেই। রাস্তাতেই পড়লো ক্রোকোডাইল পার্ক, তো আমরা ঢুকলাম। অ্যাডাল্টের জন্য 100 টাকা করে টিকিট লাগলো আর বাচ্চাদের জন্য 50 টাকা। ক্যামেরার জন্য কিন্তু আলাদা কোনো চার্জেস লাগেনি। পিকনিক এরিয়া। বিভিন্ন প্রজাতির ক্রোকোডাইল রয়েছে, বিশাল ক্রোকোডাইল। সাথে বাচ্চারা থাকলে অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন। এখানে প্রচুর কুমির দেখতে পেলাম আমরা, বিভিন্ন প্রজাতির, তো অবশ্যই একবার এখানে এসে ঘুরে যেতে পারেন। সব রেপ্লিকা রাখা রয়েছে। ভয় পেয়ে গেলাম আমি। বাবা দেখে মা মে দেখ দেখ হা করছে পাখি খাবে বলে। এই জন্য সবাই বিশাল বড় টার্টল। ওই দেখ, ওয়াও, আমরা এখান থেকে আজকে চলে যাব মহাবলীপুরম। আমার নেক্সট পর্বের ভিডিওতে আপনারা মহাবলীপুরম দেখবেন। রাস্তাতেই পড়বে ইউনিভার্সাল কিংডম, আপনারা চাইলে এখানেও আসতে পারেন। এছাড়াও পড়বে মেরিনা কিংডম, তবে এই জায়গাগুলো আসতে গেলে আপনাদের আরও একদিন বেশি হাতে রাখতে হবে। হাতে সময় থাকলে পরিবার পরিজনের সাথে এখানেও একদিন ঘুরে নিতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।